নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আপনার ভাগ্যের সাথে জুড়ে থাকা আপনার রান্নাঘর সম্বন্ধে। আপনার রান্নাঘর রাশি অনুসারে কোন বস্তু রাখতে আপনার ভাগ্যকে আপনি জাগিয়ে তুলতে পারবেন। আলোচনা যেহেতু রাশিভিত্তিক, তাই প্রথম রাশি আপনাদের ক্ষেত্রে প্রথমে মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে মুখ্যত আপনার রান্নাঘর আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে থাকে। স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়, হেলথ ওরিয়েন্টেড বিষয়, শারীরিক ক্ষেত্রকে রান্নাঘর নিয়ন্ত্রণ করে থাকে। রান্নাঘরকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেনই, কিন্তু তার সাথে সাথে যদি আপনারা একটি কাঁচের গ্লাসের মধ্যে আপনারা লবণাক্ত জল, অর্থাৎ লবণ মিশ্রিত জল সর্বদা গুলে কোনো একটি উঁচু জায়গায় রান্নাঘরে রেখে দিতে পারেন, এতে আপনাদের শারীরিক ক্ষেত্রে সর্বদাই বিশেষ লাভ মিলতে আপনারা অবশ্যই আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। বৃষ রাশি, দেখুন বৃষ রাশির যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে আপনাদের রান্নাঘর মুখ্যত অর্থনৈতিক, অর্থাৎ ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ন্ত্রিত করে থাকে। তাই আপনাদের ক্ষেত্রে রান্নাঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেনই, এ তো কমন বিষয়। কিন্তু এর পাশাপাশি আপনারা যদি একটি কাঁচের শিশির মধ্যে সামান্য গুড় সর্বদা ভরে উঁচু কোনো জায়গায় রান্নাঘরে রেখে দিচ্ছেন, এতে আপনাদের ফাইন্যান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ লাভ মিলতে অবশ্যই আপনারা দেখতে পাবেন। মিথুন রাশি, দেখুন মিথুন রাশির ক্ষেত্রে মুখ্যত রান্নাঘর নিয়ন্ত্রণ করে থাকে কর্মজীবন, কর্মক্ষেত্রকে। তাই কর্মজীবন এবং কর্মক্ষেত্রে ঠিক ঠিক সমস্ত কিছু রাখার জন্য, সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে চলে, সেই কারণে আপনারা আপনাদের রান্নাঘরে সর্বদা আলো ঠিক রাখবেন। আলোর ক্ষেত্রে কোনো রকম যেন কোনো সমস্যা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এর সাথে সাথে আপনারা আপনাদের রান্নাঘরে সবুজ পাতার একটি গাছ, এখন বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, সেই গাছ আপনারা অবশ্যই রান্নাঘরে রাখতে পারেন। এমন গাছ আপনাদের ক্ষেত্রে আপনার কর্মজীবনকে অনেক বেশি কিন্তু ভালো দিকে নিয়ে যাবে। কর্কট রাশি, দেখুন কর্কট রাশির ক্ষেত্রে আপনার রান্নাঘর মুখ্যত আপনার স্বভাবের উপর প্রভাব ফেলে থাকে এবং আপনার কথাবার্তা এবং আপনার বাকশক্তি এর উপরই মুখ্যত প্রভাব ফেলে থাকে। দেখুন, আপনার ক্ষেত্রে আপনার রান্নাঘরকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেনই, কিন্তু তার সাথে সাথে প্রকৃতিগত আলো, অর্থাৎ সূর্যালোকের পূর্ণ আলো যেন আপনার রান্নাঘরে আসে, সূর্যালোক যেন সঠিকভাবে আপনার রান্নাঘরে এসে পৌঁছায়, এমনটি কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এর মাধ্যম দিয়ে আপনাদের ক্ষেত্রে আপনার কথাবার্তার মধ্যে যদি কোনো অসংযমিতা দেখা যাচ্ছে সেগুলো ঠিক হতে দেখতে পাবেন, এবং আপনার স্বভাবের মধ্যে যদি কোনোরূপ খারাপ আচরণ বা খারাপ নেতিবাচক দিক দেখতে পাচ্ছেন সেগুলো ঠিক হতে দেখতে পারবেন। তবে মাথায় রাখবেন, আপনার রান্নাঘরে রূপোর কোনো বস্তু, রূপোর কোনো বাসন ছোট হোক কিন্তু অবশ্যই আপনারা রাখার চেষ্টা করুন, তা আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে লাভকারী হবে। সিংহ রাশি, দেখুন সিংহ রাশির যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে মুখ্যত তাদের রান্নাঘর আপনাদের উন্নতির ক্ষেত্রে নিয়ন্ত্রক হয়ে থাকে। অর্থাৎ আপনারা আপনাদের কর্মজীবনে, আপনারা আপনাদের ব্যক্তিত্বের ক্ষেত্রে যে উন্নতি করে থাকেন জীবনে, সেই উন্নতির নিয়ন্ত্রক কিন্তু আপনার রান্নাঘর হয়ে থাকে। তাই এই রান্নাঘরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখবেনই, এ তো অত্যন্ত কমন বিষয়। কিন্তু এর সাথে সাথে আপনারা রান্নাঘরে বাস্তুসম্মত সঠিক রঙের ব্যবহার করবেন। আপনার বাস্তুতে রান্নাঘর যেখানে আছে তার সঠিক রঙের প্রয়োগ করবেন, অত্যন্ত বিশেষ শুভ হয়। আপনাদের রান্নাঘর যদি অগ্নিকোণায় থাকে তাহলে অত্যন্ত বিশেষভাবে শুভ হতে পারে। এছাড়া এখানে যখনই কোনো রং করবেন, রং যেন উজ্জ্বল কালারের হয়ে থাকে, অর্থাৎ যে কোনো রঙই হোক রঙের ম্যাট কালার যেন না হয়, উজ্জ্বল রঙের রাখার চেষ্টা করবেন। এবং তামার কোনো বাসন সর্বদা আপনার রান্নাঘরে অবশ্যই রাখার চেষ্টা করবেন, এতে আপনার জীবনে যে উন্নতির পথে যদি কোনো বাধা আসছে, বিঘ্ন আসছে, সেগুলি দূর হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। কন্যা রাশি, দেখুন আপনাদের ক্ষেত্রে আপনার যাত্রা, আপনার রিলেশন, আপনার মধ্যে সম্পর্কের যে অবনতি দেখা যায়, সম্পর্কের মধ্যে যে খারাপ পরিস্থিতি দেখা যায়, সেগুলি কিন্তু আপনাদের মুখ্যত হয়ে থাকে রান্নাঘর থেকে। আপনার রান্নাঘরকে তো সর্বদা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রাখবেন অবশ্যই, কিন্তু এর সাথে সাথে আপনার রান্নাঘরে সর্বদা সবুজ সবজি রাখবেন, তার পাশাপাশি কোনো একটি সবুজ বৃক্ষ অবশ্যই রাখুন। কোনো একটি কর্নারে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়, সেই প্ল্যান্ট অবশ্যই আপনারা রাখুন, এতে আপনার মানুষের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনার যাত্রা পথে যে বাধা আসে, যে বিঘ্ন আসে, সেগুলি দূর হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন।
তুলা রাশি। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে মুখ্যত রান্নাঘর যেটা মেনশন করে থাকে, রান্নাঘর যেটা বুঝিয়ে থাকে আপনাদের ক্ষেত্রে, তা হলো খরচ। আপনাদের আয় ব্যয় যেগুলি বৃদ্ধি পেতে থাকে সেগুলি মুখ্যত নিয়ন্ত্রণ করে থাকে আপনার রান্নাঘর। তাই আপনার রান্নাঘরকে সর্বদা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখবেনই, তার পাশাপাশি রান্নাঘরে ছুরি, বটি বা যেই ধরনের আপনাদের ধারালো বস্তুরা আপনারা ব্যবহার করেন, সেই ধারালো বস্তুগুলি অবশ্যই আপনারা সর্বদা ঢেকে রাখবেন, খোলা অবস্থায় রাখবেন না। এবং এর পাশাপাশি আপনারা কোনো একটি মাটির বস্তু, একটি কোনো মাটির পাত্র অবশ্যই আপনারা আপনার রান্নাঘরে রাখুন। তা আপনাদের ক্ষেত্রে খরচা সম্বন্ধীয় বিষয়ে যে সমস্যা আসছে সেগুলি দূর করতে অবশ্যই সাহায্য করবে। বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে রান্নাঘরটি রয়েছে, এই রান্নাঘরটি আপনার কর্মজীবনের পুরোটাকেই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আপনার কোন দিকে কর্ম হবে, আপনার কর্মজীবন কিরকম হবে, সমস্ত কিছুই কিন্তু আপনার রান্নাঘর নিয়ন্ত্রণ করে থাকে। তাই আপনাদের ক্ষেত্রে মুখ্যত আপনার যে রান্নাঘরটা আছে, সেই রান্নাঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করতে হবে। এটা অত্যন্ত বিশেষ দরকার। এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার রান্নাঘরে কোনো বাসি খাদ্য রাখবেন না, এতে কিন্তু অত্যন্ত অশুভ প্রভাব আপনার কর্মজীবনে পড়তে দেখতে পাবেন। এর পাশাপাশি একটি কাঁচের পাত্রের মধ্যে যদি আপনারা গুড় ভরে, কোনো একটি কাঁচের শিশির মধ্যে গুড় ভরে আপনারা আপনার রান্নাঘরের উঁচু স্থানে রেখে দিচ্ছেন, এতে কিন্তু আপনার কর্মজীবনে বিশেষ শুভ ফল প্রাপ্তি ঘটতে অবশ্যই দেখতে পাবেন। ধনুরাশি। দেখুন, ধনুরাশির যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের রান্নাঘর মুখ্যত ভাগ্যকে নিয়ন্ত্রণ করে থাকে, সম্পূর্ণ ভাগ্য। বিভিন্ন জীবনের যে যে ক্ষেত্রে ভাগ্যের উন্নতি দরকার, সেই ভাগ্যের নিয়ন্ত্রক কিন্তু হয়ে থাকে আপনার রান্নাঘর। তাই আপনার বাস্তুতে থাকা আপনার রান্নাঘরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখবেনই, তার পাশাপাশি আপনার রান্নাঘরে কখনোই কোনো ডাস্টবিন বোল রাখবেন না। ডাস্টবিন বোন আপনাদের ঘরে রাখা মানেই কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যের অবনতি ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। তাই আপনাদের ডাস্টবিন যে বোলটি রয়েছে, ডাস্টবিনের যে জারটি রয়েছে বা যে পাত্রটি রয়েছে, সেটি অবশ্যই রান্নাঘরের বাইরে রাখুন, অন্য কোথাও রাখুন, এবং রান্নাঘরে সর্বদা সুগন্ধের ব্যবহার করুন। এখন বিভিন্ন ধরনের এয়ার স্প্রে পাওয়া যায়, সেই ধরনের ব্যবহার অবশ্যই রান্নাঘরে করুন, এতে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি ঘটতে দেখতে পাবেন। মকর রাশি। দেখুন, মকর রাশির যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার রান্নাঘর আপনার আয়ু, আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রক হয়ে থাকে। তাই আপনার ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে লাভ পেতে আপনার রান্নাঘরটিকে সর্বদাই কিন্তু মাথায় রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এর পাশাপাশি আপনার রান্নাঘরে কোনো মশলাদার খাদ্য, অধিক মশলাদার খাদ্য কিন্তু রান্না করবেন না, যা শরীরের পক্ষে ক্ষতিকারক, তা আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে সমস্যা নিয়ে আসবে। তাই অতিরিক্ত মশলাদার রান্না করা থেকে বিরত রাখুন আপনার রান্নাঘরে। এবং সব থেকে বিশেষ শুভ হয় আপনারা যদি রান্নাঘরে একটি সবুজের পাতাযুক্ত বৃক্ষ রাখছেন, ইনডোর প্ল্যান্ট রাখছেন, তা অত্যন্ত বিশেষভাবে আপনাকে স্বাস্থ্যক্ষেত্রে লাভ দেবে, আপনার আয়ুর ক্ষেত্রে লাভ দেবে। কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে যেটা মুখ্যত হয়ে থাকে আপনার রান্নাঘরের সাথে আপনার যে সম্পর্ক, তা হলো বৈবাহিক জীবনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হয়ে থাকে এবং প্রেমজ জীবন সম্পর্কের ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ প্রেমজ জীবনের সম্পর্ক, বৈবাহিক জীবনের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে থাকে রান্নাঘর। তাই আপনারা আপনার রান্নাঘরকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেনই, কিন্তু তার সাথে সাথে আপনারা আপনাদের বাসনপত্রগুলি সর্বদা সঠিক জায়গায় রাখুন, এলোমেলো করে রাখবেন না। এবং আপনারা আপনার রান্নাঘরে একটি কাঁচের পাত্রে সর্বদা কোনো মিষ্টি জাতীয় দ্রব্য সর্বদা রাখবেন, কখনোই যেন আপনার রান্নাঘরে কখনো মিষ্টি জাতীয় দ্রব্য না থাকে, এমন সময় যেন না আসে। সর্বদা আপনারা কোনো মিষ্টান্ন জাতীয় জিনিস রাখুন, এতে আপনাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে, প্রেমজ রিলেশনের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটতে দেখতে পাবেন। মীন রাশি। দেখুন, মীন রাশির যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে মুখ্যত আপনাদের রান্নাঘর আপনাদের স্বাস্থ্যকে এবং আপনার বাকশক্তিকে, অর্থাৎ আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার বাকশক্তি, আপনার বাণী আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে থাকে আপনার রান্নাঘর। তাই যদি আপনারা আপনাদের রান্নাঘরটিকে সঠিকভাবে রাখছেন, আপনার রান্নাঘরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, এমনটি তো রাখতেই হবে, এর পাশাপাশি যদি আপনারা কোনো ধারালো বস্তু, যেমন ছুরি, বটি, যেগুলি আপনারা রান্নাঘরে ব্যবহার করেন, এরকম কোনো ধারালো বস্তু যদি আপনারা খোলা অবস্থায় না রাখছেন,
এবং সর্বদা আপনারা চেষ্টা করবেন এই বস্তুগুলিকে ধারালো বস্তুগুলিকে ঢেকে রাখতে এবং তার সাথে সাথে রান্নাঘরে যদি সুগন্ধের ব্যবহার আপনারা করতে পারেন এর মাধ্যম দিয়ে কিন্তু আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় ক্ষেত্রে লাভ মিলছে এবং বাণী অর্থাৎ কথা বলার মধ্যে দিয়ে কিন্তু আপনারা লাভ আপনার জীবনে দেখতে পাবেন তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম দাদশ রাশির মানুষদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনারা লাভ পেতে আপনার রান্নাঘরে কি রাখবেন এবং কোন কোন রাশির মানুষদের ক্ষেত্রে রান্নাঘর কিসের নিয়ন্ত্রক হয়ে থাকে সে বিষয়ে যাই হোক দর্শক বন্ধু আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার